ডিরোজিওর নববঙ্গ আন্দোলন। প্রথমে আমরা ডিরোজিওর পরিচয় সম্পর্কে দু এক কথা বলবো। ডিরোজিও 1809 খ্রিস্টাব্দে কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পিতা ফ্রান্সিস বি ডিরোজিও, মাতা সোফিয়া জনসন। ডিরোজিওর শিক্ষাজীবন শুরু হয় ডেভিড ড্রামন্ডের ধর্মতত্ত্ব একাডেমিতে। এখানে তিনি 14 বছর পর্যন্ত অধ্যয়ন করেন। তারপর ডিরোজিওর কর্মজীবন শুরু হয়। তিনি হিন্দু কলেজের অধ্যাপক পদে নিযুক্ত হন। তিনি সর্বদাই ছাত্রদের যুক্তিবাদের শিক্ষা দিতেন, এমনকি কলেজের ছুটির পরও ছাত্রদের সঙ্গে নানান বিষয় নিয়ে তিনি আলোচনা করতেন। এবার আসি নববঙ্গ গোষ্ঠী কাদের বলে সেই প্রসঙ্গে। ডিরোজিও ও তার অনুগামীদের নববঙ্গ গোষ্ঠী বলা হয়। এই গোষ্ঠীর মধ্যে ছিলেন রাধানাথ শিকদার, রামগোপাল ঘোষ, রামতনু লাহিড়ি, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, প্যারিচাঁদ মিত্র প্রমুখ। ডিরোজিও তার ছাত্রদের যুক্তির আলোকে শিক্ষা দেওয়ার জন্য একটি বিতর্ক সভা গঠন করেন। সেই সভার নাম একাডেমিক অ্যাসোসিয়েশন। সেখানে ছাত্ররা উপস্থিত হতেন, হয়ে অর্থনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয়, ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে স্বাধীন মতামত ব্যক্ত করতেন। এবার আসি নববঙ্গ গোষ্ঠীর কার্যাবলীতে। এই গোষ্ঠী হিন্দু ধর্মের পৌত্তলিকতা, অস্পৃশ্যতা, জাতিভেদ প্রথা এবং সতীদাহ প্রথার বিরোধিতা করেন। দ্বিতীয়ত, তাদের উদ্যোগে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটে। তৃতীয়ত, জুরির মাধ্যমে বিচার, সংবাদপত্রের স্বাধীনতা প্রভৃতি ক্ষেত্রে সোচ্চার হন। সর্বোপরি এই গোষ্ঠীর হাত ধরে ভারতে আধুনিকতার আগমন ঘটে। এবার আসি ডিরোজিওর স্বদেশিকতা প্রসঙ্গে। ভারতীয়দের মধ্যে ডিরোজিওই প্রথম দেশাত্মমূলক কবিতা লেখেন। সেই কবিতাটির নাম টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড। এবার আসা যাক ডিরোজিওকে কেন হিন্দু কলেজ থেকে পদচ্যুত করা হলো। ডিরোজিওর প্রগতিশীল মনোভাব, যুক্তিবাদ ও আধুনিকতা রক্ষণশীল সমাজ সুনজরে দেখেনি। উপবীত পরিত্যাগ, নিষিদ্ধ মাংস ভক্ষণ, মা কালীকে গুড মর্নিং ম্যাডাম বলে সম্বোধন, এই ধরনের কার্যকলাপ রক্ষণশীল সমাজে আতঙ্কের সৃষ্টি করে। তাই রক্ষণশীলদের চাপে 1831 খ্রিস্টাব্দে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওকে কলেজ থেকে বহিষ্কৃত করা হয়। মাত্র 23 বছর বয়সে এই নবজাগরণের ঝড়ের পাখি মৃত্যুবরণ করেন। পরিশেষে আমরা বলতে পারি যে জাতীয় জীবনে ইয়ং বেঙ্গল গোষ্ঠীর গুরুত্ব অপরিসীম। কুসংস্কার ও রক্ষণশীলতার মূলে আঘাত হেনে ডিরোজিও ও তাঁর অনুগামীরা বাংলাদেশে নবজাগরণের পথ প্রশস্ত করেন। পরবর্তী পর্যায়ে এর উপর প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব।